আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং এই মুহূর্তে যারা আমার ক্লাস উপভোগ করছেন সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আমি মুসাদ্দিক হাসান আজকে আমার ক্লাস শুরু করছি। তো আজকে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের জন্য পঞ্চম অধ্যায়ের ক্লাসটি শুরু করতে চাই। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম অধ্যায়টি আসলে বীজগণিতের অধ্যায়। তো এই অধ্যায়ের আলোচিত বিষয়গুলো হচ্ছে অর্থাৎ পঞ্চম অধ্যায়ের 5.3 যে অনুচ্ছেদটি আছে, খেয়াল করো এখানে 5.3 অনুচ্ছেদ নিয়ে একটু কথা বলবো। এই 5.3 অনুচ্ছেদে এই অনুচ্ছেদে বীজগণিতীয় রাশির উৎপাদক নিয়ে আলোচনা করা হয়। 5.3 অনুচ্ছেদে বীজগণিতীয় রাশির উৎপাদক নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদক বিষয়টা যদি আমাদেরকে আগে থেকেই জানতে হয় তাহলে আমাদের কতগুলো বিষয় সম্পর্কিত ধারণা থাকতে হবে। যেমন আমি একটু এখানে খেয়াল করো, তোমরা দেখে নাও যে আমি লিখেছি 6, তাহলে 6কে আমরা কতগুলো সংখ্যার গুণফল আকারে দেখানো যেতে পারে, যেমন 1 × 6 এভাবে দেখানো যেতে পারে। 6কে এটাও করা যেতে পারে যে 2 × 3 এভাবে। তাহলে এই যে 6কে 1 × 1 × 6 লিখলাম দুইটা সংখ্যা, তাহলে এই দুইটা সংখ্যার গুণফল হচ্ছে কত? 6। তাহলে এই দুইটা সংখ্যা হচ্ছে ওই 6এর উৎপাদক বা গুণনীয়ক। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি বলার চেষ্টা করছি যে উৎপাদক আর গুণনীয়ক জিনিসটা কি। অর্থাৎ 6কে দুইটি সংখ্যার গুণফল আকারে অথবা 3টি সংখ্যার গুণফল আকারে অথবা যেটাই হোক না কেন, যতগুলো সংখ্যার গুণফল আকারে আমরা দেখাবো, তাহলে এই সংখ্যাগুলোকে বলা হবে 6এর গুণনীয়ক। 2 এবং 3 আকারে দেখিয়েছি, যার কারণে এটা হচ্ছে 6এর গুণনীয়ক। কারা? 2 এবং 3 দুইটাই 6এর গুণনীয়ক। 1 এবং 6 দুইটাই 6এর গুণনীয়ক। এভাবে যদি বীজগণিতীয় রাশির ক্ষেত্রে বলা হয়, যেমন ধরো এখানে বললাম যে a² - b² একটা বীজগণিতীয় রাশি এবং এটাকে আমরা লিখলাম a+b আর হচ্ছে a-b, তাহলে এই যে a+b আর a-b পরস্পরের সাথে গুণ হয়ে কিন্তু এটা হয়েছে a² - b²। তার মানে এই যে পরস্পরের সাথে গুণ হয়ে a² - b² হলো, এই কারণে এই দুইটা গুণফল বা এই যে দুইটা সংখ্যা গুণ হলো সেই দুইটা সংখ্যাকে আমরা উৎপাদক বা ওই রাশির বা পূর্ববর্তী রাশির উৎপাদক বলা হচ্ছে। এই কারণে বইয়ে, তোমাদের বইয়ে দেখবা একটা সংজ্ঞা লেখা আছে, গুণনীয়ক বা উৎপাদকের একটি সংজ্ঞা লেখা আছে, আমি এখানে তোমাদের পূর্ব থেকে লিখে রেখেছি। সেটা হচ্ছে, কোনো বীজগণিতীয় রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। অর্থাৎ খেয়াল করো, 6 অথবা a² - b² একটি বীজগণিতীয় রাশি, এইটা 2 বা ততোধিক, এখানে দুইটা রাশি বলা হচ্ছে, একটা আর একটা দুইটা, এই দুইটা রাশির গুণফলের হলে এই রাশিটা এই দুইটা রাশির গুণফলের সমান হয়েছে। তাহলে শেষোক্ত রাশি মানে এই দুইটা কে, এই দুইটার প্রত্যেকটিকেই বলা হবে এর একটি উৎপাদক। তার মানে হচ্ছে a+b a² - b² একটি উৎপাদক, a-b a² - b² একটি উৎপাদক। এই উৎপাদকগুলো আমরা কিভাবে খুঁজে বের করব? এখানে বলা আছে, দেখো, বীজগণিতীয় বিভিন্ন সূত্র, গুণনের বন্টন বিধি, বিনিময় বিধি, সংযোগ বিধি ব্যবহার করে আমরা বীজগণিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। আমাদের এই অধ্যায়ে 5.3 অধ্যায়ে আমরা দুইটা পদ্ধতি সবচেয়ে ব্যবহার করব। একটা হচ্ছে বন্টন বিধি পদ্ধতি এবং আরেকটা হচ্ছে বীজগণিতীয় সূত্র, বা এই সূত্রের সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তার মানে হচ্ছে বন্টন বিধি আর সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণটাই শুধুমাত্র সপ্তম অধ্যায়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়। এছাড়া মধ্যপদ বিশ্লেষণ অর্থাৎ মিডল টার্ম, এই পদ্ধতিটাও এই অধ্যায়ে আলোচিত আছে, যা তোমাদেরকে আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিব। তো শুরু করা যাক আজকের বীজগণিতীয় রাশির উৎপাদকটা আজকে শুরু করা যাক, যার প্রথম অঙ্কটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, এবার আমরা প্রথমে 1 নম্বর
অঙ্কটি আমি বোর্ডে নিয়েছি এবং এক নম্বর অঙ্কটি আমরা করার চেষ্টা করব। এক নম্বর অঙ্কটি আসলে বন্টন বিধিটা অনুসরণ করে। এখানে দেখো বলা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এখানে বলেছে জেড এক্স প্লাস ওয়াই জেড। এখানে বন্টন বিধিতে প্রথম ক্ষেত্রে আমরা অ্যাট ফার্স্ট আমরা ভেবে নিব বা চিন্তা করব যে কোনো দুইটা বিষয় সেটা কি প্রথম দুইটি পদ, প্রথম দুটি পদ তার পরবর্তী আরও দুটি পদের কথা আমরা ভাবছি। প্রথম দুটি পদ থেকে আমরা যে জিনিসটা কমন নিতে পারি সেটা হচ্ছে এক্স। খেয়াল করো, এক্স আমরা যদি কমন নিই তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওয়াই। তার পরবর্তী দুটা থেকে আমরা কমন নিচ্ছি হচ্ছে জেড, তারপরে থাকলো হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে ফাইনালি এখন পদের সংখ্যা হচ্ছে এইখানে, খেয়াল করো এখানে পদের সংখ্যা কয়টি? দুইটি। x ইন্টু এক্স প্লাস ওয়াই, জেড ইন্টু এক্স প্লাস ওয়াই, দুইটা পদ থেকে আবারই প্রথম ব্র্যাকেটের অংশটুকু আমরা কমন নেব। কীভাবে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, তাহলে প্রথম ব্র্যাকেটের অংশটুকু আমরা কমন নিলাম। ফাইনালি কিন্তু আমাদের দুইটি পদ আমরা দুইটি বীজগাণিতিক রাশি এখানে পেয়ে গেলাম, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আরেকটা হচ্ছে এক্স প্লাস জেড। এই যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড দুইটি বীজগাণিতিক রাশির গুণফল আকারে দেখাতে পারলাম, যার কারণে এটা হচ্ছে এই রাশিটির, এই প্রথম রাশিটির উৎপাদক বা বীজগণিতীয়রা বা এটাকে বলা হয় গুণনীয়ক বা উৎপাদক। অর্থাৎ প্রথম রাশিটির গুণনীয়ক হচ্ছে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স প্লাস জেড, দুইটা বীজগণিতিক রাশি আকারে দেখানো যেতে পারলো, যার কারণে এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তেমনিভাবে আমরা যদি তিন নম্বরটা করি, খেয়াল করো আমরা তিন নম্বরটা করছি, এখানে তিন নম্বরটা শুরুতে, তিন নম্বরটা শুরুতে আমাদের প্রথম কাজ কি, আমরা এইটাকে গুণ করে নিতে পারি। আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা সেটা গুণ করি, তাহলে এ বি পি এক্স, আর নিচের অংশটুকুতে দেখো এ বি এ বি কিউ ওয়াই, এভাবে আমরা পাশেরটুকু লিখছি এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। আমরা যদি এখানে একটু পরিবর্তন করি, অর্থাৎ একটু সাজিয়ে নিই, একটু গুছিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের কী দাঁড়ায়? আমরা লিখতে পাবো এ বি পি এক্স প্লাস এ স্কোয়ার কিউ এক্স। অর্থাৎ দেখো আমি একটু কীভাবে সাজিয়েছি, দেখো এখানে সাজানোর ধরনটাকে, প্রথমে এইটা আর এই দুইটাকে পাশাপাশি নিয়ে আসছি, এ বি পি এক্স প্লাস এ স্কোয়ার কিউ এক্সকে পাশাপাশি নিয়ে আসলাম। এরপরে যেটা হবে সেটা হচ্ছে এ বি কিউ এক্স প্লাস বি স্কোয়ার এ বি কিউ ওয়াই প্লাস বি স্কোয়ার পি ওয়াই। তাহলে এভাবে আমরা পরেরটা নিয়ে গেছি। এভাবে আমরা এখন মোট পদের সংখ্যা একটি, দুইটি, তিনটি, চারটি হলো। আমরা যদি আলাদা আলাদা করি এবং কমন নিই সেটা কী হবে? প্রথম দুইটা থেকে আমরা কমন নিচ্ছি এ এক্স, থেকে গেল শুধু বিপি প্লাস এ কিউ। পরে দুইটা থেকে আমরা কমন নিব হচ্ছে বি ওয়াই, খেয়াল করো বি ওয়াই কমন নিচ্ছি, তাহলে হচ্ছে এ কিউ প্লাস এখানে আসছে হচ্ছে বিপি, সে গেল। দেখো মিলে গেল কিন্তু, অর্থাৎ এখানে বীজগণিতীয় রাশি কয়টা হলো বা পদের সংখ্যা কয়টি? একটি, দুইটি, দুটি পদ, মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া আছে। তাহলে প্রথম পদে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে বিপি এ ওয়াই, আর এখানেও বিপি এ কিউ, এ কিউ বিপি একই জিনিস। তাহলে আমরা যদি কমন নিই তাহলে এখানে কীরকম হবে? আমরা লিখব যে বিপি এ কিউ কমন নিলাম আর এখানে থেকে গেল এ এক্স প্লাস বি ওয়াই। যে জিনিসটা পেলাম সেটাই হচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে, এইটাকে কি বলা হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে হচ্ছে ওই যে প্রথম রাশি বা পূর্বোক্ত রাশির উৎপাদকে বিশ্লেষণ বা পূর্বোক্ত রাশির গুণনীয়ক বা উৎপাদক। আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এইভাবে আমরা বন্টন বিধির সাহায্যে উৎপাদকগুলো করতে পারি। তো আজকে তোমাদের জন্য এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তত সময় পর্যন্ত তোমরা ভালো থাকো এবং পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো আমি করব। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।